গ্রামীণ ব্যাংক চেয়ারম্যানের বক্তব্য প্রত্যাখ্যান ইউনুস সেন্টারের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম সহ কিছু প্রতিষ্ঠানের ব্যাপারে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দেওয়া বক্তব্যের প্রতিবাদ করেছে ইউনুস সেন্টার। রোববার বিজ্ঞপ্তিতে ইউনুস সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বারবার বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, গ্রামীণ ব্যাংক সহ তার সৃষ্ট কোনো প্রতিষ্ঠানে তার কোনো শেয়ার বা মালিকানা নেই। তিনি তার সৃষ্ট কোনো প্রতিষ্ঠান থেকে কখনো কোনো অর্থ বা সম্মানই নেননি। তিনি শুধু গ্রামীণ ব্যাংকে থাকাকালে ব্যাংকের বেতন স্কেল অনুযায়ী অর্থ নিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক ব্যতীত ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত কোম্পানিগুলো কোম্পানি আইন 1994 এর 28 ধারা অনুসারে গঠিত, যাতে কোনো ধরনের মালিকানা থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো বোর্ড সদস্য কিংবা গ্রামীণ ব্যাংক এগুলোর মালিক নন। স্পন্সর সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে এ কোম্পানিগুলো গঠন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক এই নট ফর প্রফিট বা অলাভজনক কোম্পানিগুলোর কোনোটারই মালিক নয়। শনিবার সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ বলেছেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরানো হয়েছে। এ প্রসঙ্গে ইউনুস সেন্টার বলেছে, গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম কোম্পানি আইন অনুযায়ী গঠিত অলাভজনক প্রতিষ্ঠান, যাদের পৃথক আইনগত ও হিসাবগত সত্তা রয়েছে। গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমের জন্মলগ্ন থেকে তিনি প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান পদে নিয়োজিত আছেন। গ্রামীণ ব্যাংক এখন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান বা বোর্ড সদস্য মনোনয়ন দিতে পারে না। কোম্পানিগুলোর আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী এসব প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংক কোনো পক্ষ নয় এবং এগুলোতে গ্রামীণ ব্যাংকের কোনো মালিকানাও নেই। মানি লন্ডারিংয়ের আলামত পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ইউনুস সেন্টার বলেছে, গ্রামীণ ব্যাংকে বরাবরের মতো দেশের খ্যাতিমান অডিটররা বার্ষিক অডিট করেছেন। তারা কোনো সময় এই প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম হয়েছে এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক টিম এবং সরকার গঠিত কমিটি ও কমিশন এ ধরনের কোনো অনিয়ম খুঁজে পায়নি। কাজেই মানি লন্ডারিংয়ের মতো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন শুধু নয়, হাস্যকর এবং মানহানিকরও। ইউনুস সেন্টার বলেছে, টেলিকম ভবনসহ সব কিছু গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে করা হয়েছে বলে যে বক্তব্য দেওয়া হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে টেলিকম ভবন বা অন্য কোনো স্থাপনা বা কোনো প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়নি। সংবাদ সম্মেলনে সাইফুল মজিদ অভিযোগ করেছিলেন, গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়ে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক থেকে 447 কোটি টাকা নিয়েছেন। ইউনুস সেন্টার তার নাকচ করে দিয়েছে। ডক্টর ইউনুস 1990 থেকে 1999 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন খতিয়ান ধ্বংস ও বিলুপ্ত করে দিয়েছেন বলে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইউনুস সেন্টার। বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিট প্রতিষ্ঠানগুলো কোনো সময় কাগজপত্র, দলিল, দস্তাবেজ পাওয়া যায়নি বা বিলুপ্ত করা হয়েছে এমন কোনো মন্তব্য করেনি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক টিম এবং সরকার গঠিত কমিটি এ ধরনের কোনো নথিপত্র খুঁজে পাওয়া যায়নি বলে কোনো পর্যবেক্ষণ দেয়নি।